বন্ধুরা, পিয়ার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তা আজকে আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দেবো। এখানে দেখুন আমার ছোট ছোট ভাই আসছে সব, তা সহজ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তাহলে এদের সঙ্গে একটু আলাপ করিয়ে দিই। তো অনেকদিন ধরে আসার ইচ্ছা ছিল, আমি তো ইউটিউবে দেখতাম এই দিদি রান্নার ভিডিও ছেড়ে। তুমি বন্ধুদের বললাম একদিন সবাইকে, চলো ঘুরে আসি, খাওয়া যাক, কি রান্না করে, তো সব মিলে আসলাম, তাই তো? বন্ধুরা, আমাদের বাড়ি মান করে, আমরা দিদির ইউটিউবে ভিডিও দেখতাম, তখন আমাদের খুবই ইচ্ছে ছিল আসার, কিন্তু আমরা এখানে আসতে পারিনি। তো এখন অনেকদিন পরে আমাদের এখানে আসা হয়েছে, আর আমরা এখন আগে দেখা যাক দিদি কি রান্না করে, তারপর আমরা সেটা টেস্ট করে মানে একটু পরে বলবো আপনারা ভালো। তাহলে বলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে আজকে করছি রান্নাটা। তো আজকে খুব সহজ একটা রান্না নিয়ে চলে এসেছি, ফুলকপি। নতুন উঠেছি ফুলকপি শীতের শুরুতেই, তাই ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল করবো। তাহলে চলুন রান্নার দিকে যাই। বন্ধুরা, এই সব ভিডিওগুলো স্কিপ করবে না, সবাই পরস্পর দেখে যাবে, আর টেস্ট হলে এখানে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার অবশ্যই 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 করবে। দাঁড়াও দাঁড়াও, আমি ভিডিওটা বানাবো, ঠিক আছে, খেয়ে টেস্ট করব, যদি ভালো হয় তাহলে তোমরা চলে আসবে, ঠিক আছে, ফ্রিতে। তাহলে বন্ধুরা, আজকে উপকরণে কি নিয়েছি দেখাচ্ছি আপনাদের। এখানে দেখুন নিয়েছি ফুলকপি ধুয়ে নিয়েছি, আলু কেটে নিয়েছি, এখানে একটা ফুলকপি আর তিনটে আলু নিয়েছি, লম্বা লম্বা করে আলুগুলো কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে রেখেছি। এখানে দেখুন পেঁয়াজ কুচি নিয়েছি, আর এখানে দেখুন নুন, সর্ষের তেল, পুরো রান্নাটাই সর্ষের তেল হবে তাই সর্ষের তেল, হলুদ নিয়েছি, আর এখানে কাতলা মাছ নিয়েছি, ধনে পাতা কুচি ফোড়নে দেওয়ার জন্য দেখুন জিরে, শুকনো লঙ্কা, গোলমরিচ আর গরম মশলা নিয়েছি, আর এখানে কাঁচা লঙ্কা বাটা 2 চামচ, আদা রসুন বাটা 2 চামচ, আর টমেটো কেটে নিয়েছি। তা লঙ্কার পরিমাণটা আপনারা কম বেশি নিতেই পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আর এখানে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর এটা জিরে গুঁড়ো 1 চামচ। তাহলে রান্নার দিকে যাই। আলু আর কপিটা একটু সিদ্ধ করে নেবো, দিয়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছি একটা থালা দিয়ে। বন্ধুরা, কিছুক্ষণ পর আমি ঢাকাটা তুলে দেখাচ্ছি আপনাদের। ফুলকপিগুলো হালকা সিদ্ধ হয়েছে, আলুটাও হালকা সিদ্ধ হয়েছে, এখন আমি নামিয়ে রাখবো, খুব একটা নরম করবো না, হালকা সিদ্ধ হলেই নামিয়ে রাখতে হবে। ফুলকপি নামিয়ে রেখেছি, আলু আবার কড়াইটা বসিয়ে দিয়েছি গরম হতে, দারচিনি, লবঙ্গ, এলাচ আর শুকনো লঙ্কা, জিরে একসাথে শুকনো গুলায় একটু তেলে নেব। কড়াইটা বসিয়ে দিচ্ছি, মাছটা ভেজে নেবো, তাই কড়ে তেল দিয়ে দিচ্ছি বেশ কিছুটা, মাছটা ভেজে নেব, সর্ষের তেল, মাছের মধ্যে নুন হলুদ দিয়ে দিচ্ছি, নুন আর হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে দিচ্ছি। খুব ভালো করে মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এদিকে তেলটাও গরম হয়ে গেছে, আলুগুলোকে বেছে নিচ্ছি ফুলকপি থেকে, মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা খুব কড়া করবো না, টাটকা মাছ খুব কড়া করি।
ভাজা হয়ে গেছে। ওই মাছ ভাজার কড়াইতে এখন ফুলকপিটা ভেজে নেব। ওই কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর কিছুটা। জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, পেঁয়াজ, কুচানো পেঁয়াজ একটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আদা রসুন বাটা, আদা রসুন বাটা দিচ্ছি, কাঁচা লঙ্কা বাটা, টমেটো, জিরের গুঁড়ি এক চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ, আর সামান্য জল মশলাটা কষানোর জন্য। দিয়ে ভালো করে এক চামচ হলুদ গুঁড়ি, স্বাদ মতন নুন, মশলাটা খুব ভালো করে কষে গেছে। মশলা থেকে তেল ছেড়ে গেছে। দেখুন এখন আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা তো সিদ্ধ করা ছিল তাই ভাজলাম না। খুব ভালো করে আলু দেওয়ার পরেও আমি নাড়ি চাড়িয়ে মশলার সাথে মিশিয়ে দিয়েছি। দেখুন জল দিয়ে দিলাম, আরেকটু জল দেব। জল দিয়ে দিয়েছি, জলটা একটু ফুটে নিই, তারপরে ফুলকপিটা দেবো। তরকারিটা হতে থাকুক, আমি এদিকে এই মশলাটা বেটে নিচ্ছি। বন্ধুরা তরকারিটা ফুটে গেছে, এখন কপিটা দিয়ে দেবো। কপিটা সিদ্ধ করেছিলাম আগে, তারপরে ভেজে নিয়েছি তাই লাস্টে দিয়ে দিয়েছি। এরপরে মাছটাও দিয়ে দেবো। মাছ দেওয়ার পরে আমি আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। মাছ আর ফুলকপি দেওয়ার পরেও আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি কিছুক্ষণ। এখন উপর থেকে ভাজা মশলাগুলো দিয়ে দিচ্ছি আর ধনে পাতা কুচি। বন্ধুরা একদম হয়ে গেছে ফুলকপি আর কাতলা মাছ দিয়ে তরকারিটা। তা এখন আমি নামিয়ে রাখবো। বন্ধুরা তরকারিটা আমি নামিয়ে রেখেছি একটা পাত্রে। ভাই ওরা আসুক স্নান করে, তারপরে টেস্ট কেমন হয়েছে আপনাদের বলবে। বন্ধুরা আমার ভাইরা সব স্নান করে চলে এসছে। তো বন্ধুরা আমরা এখন স্নান করে চলে এসেছি, এখন আমরা খেতে বসছি। দেখা যাক আমাদের দিদি কেমন রান্না করছে। আর তোমাদেরও যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক সাবস্ক্রাইব আর শেয়ার অবশ্যই করবে, কারণ যদি আমার দিদি যদি একটা ভিডিও যদি মানে কোনো ভিডিও ছাড়া হয় তাহলে প্রথমে নোটিফিকেশন দেন আপনার ফোনে। আপনাদের দেখাচ্ছি, এখানে চিকেন কষা করেছি ভাইদের জন্য, আর এটা মেন ফুলকপি কাতলা মাছ দিয়ে তরকারি, মুসুরির ডাল করেছি ধনে পাতা দিয়ে, এখানে শাক ভাজা, পোঙ্কা শাক ভাজা, বেগুন ভাজা আর ভাত, আর এখানে গরম গরম ল্যাংচা। ল্যাংচাটা আমি করিনি, দোকান থেকে এনেছি। বলো 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 সরি।
মাছের পিসটা হেভি করেছে, মানে মাছটাই হেভি, মানে হেভি টেস্ট। তো ভাইদের অনেকটাই খাওয়া হয়ে গেছে, আমি এবার খেয়ে নেবো। খিদে লেগেছে, এটা মিটে দার হে পিচ্চা, ওই বাকি আমি বলা হয় না, এ দে 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 বেশি না দে মই উপরে কি বলি। তো আমরা তো আবার হেভি টেস্টি খাবার হয়েছে, আমি খাও কেন দিকে উঠে। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের খাওয়া শেষ হয়ে গেছে। দুনিয়া দিদি ভাই আসার পর রান্নাটা তো হয়েছে, প্লাস টেস্টি হয়েছে, সবকিছু ভালো লাগলো। তো নিয়ে আমার চেটে উঠে গেছি। তো বন্ধুরা আমার ভাইরা খুব ভালো বলেছে, যে আপনারাও আসবেন, আমি এখন রান্না করে আপনাদেরও খাওয়াবো। তা ভাইরা আবারও আসবে, অন্যদিন আবার দেখাবো ভাইদের। কি করবো দাঁড়া।